আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের একটা ঐতিহাসিক জায়গা মুজিবনগর, সেখানে সেটা বিভিন্ন জায়গা ঘুরে দেখার উদ্দেশ্যে বের হয়েছি। তো সেই মুজিবনগর যাওয়ার পথেই চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় অবস্থিত যে একটা স্মৃতি কমপ্লেক্স মুক্তিযুদ্ধের সময়, সেটা হচ্ছে আট কবর নামক স্থান। এখানে 8 জন বীর মুক্তিযোদ্ধার কবর আছে, সেটা দেখার উদ্দেশ্যে আমরা একটু এখানে থেমেছি এবং সেইখান সেই জায়গাটা ঘুরে দেখেছি। এই যে এখানে 8টা কবর আপনারা দেখছেন, সারি সারি 8 জনের কবর গোল করে কবর করা আছে। প্রত্যেকের কবর, আর 8 জনকে যে মুক্তিযুদ্ধের সময় মেরে ফেলা হয়েছিল, অর্থাৎ যারা শহীদ হয়েছিলেন, এবং তাদেরকে এখানে স্মৃতি হিসেবে রাখার জন্য 8টি কবর স্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে এখানে জায়গাটার নামকরণ করা হয়েছে 8 কবর। তো এই স্থানটাকে আমরা একটু ঘুরে দেখলাম এবং এই স্থানের আশেপাশে 8টা কবরের আশেপাশে বেশ আরো কিছু জায়গা অ্যাড করে পুরো জায়গাটাকে প্রাচীর নির্মাণের মাধ্যমে একটা স্মৃতি কমপ্লেক্স হিসেবে রাখা হয়েছে। তো সেখানে আমরা এই যে ইন্টারভিউ করছি, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার 8 কবর নামক স্থানে। এখানে অনেক স্মৃতি বিজড়িত একটা স্থান, মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক সাহায্য সহযোগিতা হয়েছে এই স্থান থেকে। তো সেই স্থানের স্মৃতি হিসাবে এখানে 8টা কবর আছে, 8 জন মুক্তিযোদ্ধা। তো সেই কবর সম্পর্কে বা এই স্থান সম্পর্কে এখানকার মানুষ কী জানে বা ঘুরতে আসা দর্শক কী জানে, সেই সম্পর্কিত আমরা একজনের থেকে সাক্ষাৎকার নেব এখন। তিনি কতটুকু জানেন, কী জানেন, নাম টাম বলুন। পরিকল্পনা হবে 8 জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হবে। হত্যা করার একটাই কারণ হচ্ছে যে এই এলাকা ভাষীকে বুদ্ধিহীন করে ফেলা একটা পরিকল্পনা। যে এই পরিকল্পনার মেন উদ্দেশ্য হচ্ছে যে 8 কবর, এই যে আমাদের এটা কিন্তু মেহেরপুর জেলার কাছাকাছি একটি গ্রাম, গ্রাম হলো এটা খুবই একটা মানে কি মুখে বললে বোঝানো যাবে না, খুব সুন্দর একটা পরিবেশ, মনোরঞ্জন পরিবেশ। পাশে রয়েছে আমাদের মজিদনগর, এখানে একসময় মুক্তিযুদ্ধ পরিচালনা করা হতো। একসময় কিন্তু আমাদের মজিদনগর সরকার হিসাবে গঠন করা হয় 1971 সালে মজিদনগর, আর তার কিছুটা মানে 90% অংশ এখানেই থাকতো, বুঝলেন। 90% অংশ এখানে থাকার কারণে পরিকল্পনা হবে পাকিস্তানের সেনা সদস্য এবং জেলা বাহিনী আরও অনেকে মানে পরিকল্পনা হবে 9 জন 8 জনকে হত্যা করা হয়। 8 জন বলবো না, এখানে অনেকেই ছিল, আরো অনেকেই ছিল। মুক্তির নাম মুকাবেলা করে সফলতা অর্জন হয়েছে, আর সেই সফলতার কারণে 8 জন মুক্তিযোদ্ধা এখানে ইন্তেকাল করেছে। ইন্তেকাল তো না, এখানে শহীদ হয়েছে। একটা মানে আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখানে একটা মনোরঞ্জন পরিবেশ সৌন্দর্য মানে জায়গাটাকে স্মরণীয় মনোরঞ্জন করার জন্য সামনে মহিষনগর রয়েছে। আমাদের মহিষনগরের আমরা সারা বিশ্ব এসে দেখতে পারি, ঘুরতে পারি। এখানে রয়েছে টুরিস্ট গাইড, এখানে রয়েছে আরো অনেক কিছু, মানে একটা যে প্রবাসী এসে দেখবে দেখার জন্য যে ব্যবস্থা দরকার, তার গার্ড দরকার, তার খাবার দাবার যে পানি থাকার ব্যবস্থা, আমাদের দেশের প্রেসিডেন্ট সব কিছু ব্যবস্থা করছে, সব দিকে আমাদের নজর রাখছে।